আমরা করব 14 নম্বর অঙ্কটি। এখানে 14 নম্বর অঙ্কে বলা হচ্ছে, 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, ওই কাজ 18 জন শ্রমিক কতদিনে করতে পারবে। আমি আবারও পড়ছি, 9 জন শ্রমিক যদি একটি কাজ 18 দিনে করতে পারে, তাহলে সেই কাজটি 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে এখানেও দিন জানতে চাওয়া হয়েছে। তো যেহেতু দিন জানতে চাওয়া হয়েছে, আমরা দিনটি ডান পাশে রাখব। দিনটি ডান পাশে রেখে আমরা লিখব যে 9 জন শ্রমিক কাজটি করতে পারে 18 দিনে। সুতরাং একজন শ্রমিক যদি সে কাজটি করতে যায়, তাহলে সময় আমরা জানি যে বেশি লাগবে। তো যেহেতু সময় বেশি লাগবে, আমাদেরকে গুণ দিতে হবে। আমরা লিখব 18 গুণন 9 দিনে। এবার বলা হয়েছে 18 জন শ্রমিকের কথা, সেজন্য আমরা লিখব যে সুতরাং 18 জন শ্রমিক কাজটি করতে পারে। এবারে সময় কম লাগবে, আগে ছিল একজন শ্রমিকের কথা, এখন আমরা লিখছি যে 18 জন শ্রমিক। তো সময় অবশ্যই কম লাগবে, সেজন্য আমরা যেহেতু সময় কম লাগবে, আমরা ভাগ দেব 18 গুণন 9 ভাগ 18 দিনে। এবারে এই নিচের 18 এবং উপরের 18 কাটা যায়, কাটা গিয়ে হবে 1 18 কে 18 সমান। এখন যদি আমরা 9 দিয়ে 1কে গুণ দিই, তাহলে হবে 9 1কে 9 দিনে। তো আমরা লিখতে পারি যে উত্তর উত্তর 9 দিনে।